নমস্কার বন্ধুগণ, আমি আপনাদেরই বন্ধু রাজেন্দ্র। ভাগ্যস্কোপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন বিষয় এবং নতুন টপিক নিয়ে যথারীতি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমরা জানি যে কথায় বলে জন্ম, মৃত্যু আর বিবাহ তিনটি নাকি ঈশ্বরের দান। যদিও মাঝেরটি ছাড়া বাকি দুটি নিয়ে আমার প্রশ্ন আছে, হয়তো আপনাদেরও থাকতে পারে। যাই হোক, আমার এটি বিচার্য বিষয় নয় বা আলোচনার বিষয় নয়। আজকে আমার আলোচনার বিষয় হলো শেষেরটিকে নিয়ে, মানে বিবাহ। আমরা যেরকম অ্যাস্ট্রোলজিতে এই বিবাহ নিয়ে বহু চুলচেরা বিশ্লেষণ করে থাকি, বিবাহ কখন হবে, টাইমিং অফ ম্যারেজ কিভাবে হবে, কার মানে বিবাহের জন্য একজন জীবন সঙ্গী বা সঙ্গিনী দরকার, সে কেমন হবে, বা যদি বিবাহে দেরি হয় তার কারণ কি, এ নিয়ে বহু চুলচেরা বিশ্লেষণ আমরা অ্যাস্ট্রোলজিতে করে থাকি। এবং দেখবেন যেই বাড়িতেই বিবাহ নিয়ে কোনো প্রবলেম বা সমস্যা দেখা দিচ্ছে, মানুষও কিন্তু আগে অ্যাস্ট্রোলজিদের কাছে যায়, পরামর্শ নেয়। কিন্তু পাশাপাশি আমরা এটা ভুলে যাই যে দূরে গিয়ে বিচার করিয়ে শুধু কিন্তু কাজ হবে না। অনেক সময় দেখা গেছে আমাদের আসল সমস্যা লুকিয়ে আছে আমাদের নিজেদের ঘরে, মানে বাস্তুতে। হ্যাঁ বন্ধুগণ, আজকের আমার আলোচনার মূল বিষয় হলো বিবাহে বাধা বা বিবাহে দেরি, ডিলেড ম্যারেজের কারণ খোঁজা নিজের বাস্তুতে। নিজের বাস্তুতে কি কি কারণ থাকলে বিবাহ দেরিতে হতে পারে বা বিবাহে বহু বাধা সম্মুখীন আপনারা হতে পারেন। আসুন বন্ধুগণ, সেইটি আজকে দেখব যে কি কি ফ্যাক্টরস, বাস্তুগত ফ্যাক্টরস থাকলে বিবাহে বাধা বা দেরি হতে পারে। আসুন আমরা প্রথম পয়েন্টের দিকে এগিয়ে যাই। প্রথম হলো আপনার বাড়ির পূর্ব দিক। পূর্ব দিক হলো সোশ্যাল কন্ট্যাক্টসের জায়গা, যে সামাজিক সম্পর্ক। তাহলে বিবাহ কি? বিবাহ কিন্তু একটা সামাজিক সম্পর্ক। তাহলে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে পূর্ব দিকটায়। পূর্ব দিকে কোনো রকমের যদি বাড়িতে ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু আপনার বিবাহের জন্য কন্ট্যাক্টস আসবে না, বা আসলেও সেটা কখনোই বিবাহে গিয়ে ম্যাচিওর করবে না, এটা মনে রাখতে হবে। এর পরের দিকটি হলো দক্ষিণ পূর্ব দিক, অগ্নিকোণ। অগ্নিকোণের গুরুত্ব আপনারা বলবেন এই বিবাহের সঙ্গে কিরকম ভাবে এলো। অগ্নিকে সাক্ষী রেখেই কিন্তু বিবাহ হয়, অগ্নি ছাড়া কিন্তু বিবাহ হয় না বন্ধুগণ। তাই অগ্নিকোণেরও গুরুত্ব অতটাই যেরকম একটি বিবাহে যোগ্য বা অগ্নিকুণ্ডের যেরকম গুরুত্ব, বিবাহেও কিন্তু ওই অগ্নিকোণ বা দক্ষিণ পূর্ব দিকের গুরুত্ব। ওই দিকটি যদি ডিস্টার্ব হয় কোনো বাস্তুতে, বিবাহের মতন মাঙ্গলিক অনুষ্ঠান হতে পারবে না। তৃতীয় দক্ষিণ পশ্চিম দিক। বাড়ির যদি দক্ষিণ পশ্চিম দিক খুব ইম্পর্টেন্ট বিবাহের ক্ষেত্রে, সম্পর্ক মজবুত সম্পর্কের ক্ষেত্রে, এই কোণেও যদি কোনো সমস্যা থাকে তাহলেও কিন্তু বিবাহে বাধা বা বিবাহে দেরি হতে পারে। বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে যদি ভূগর্ভস্থ জলাধার থাকে, কুয়ো থাকে, তাহলে সেই বাড়ির সন্তানদের বিয়েতে বাধা আসতে পারে, কিংবা উপযুক্ত পাত্র বা পাত্রী খুঁজে পেতে সমস্যা দেখা দিতে পারে। বাড়ির দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো ঢালু দেওয়াল বা কার্নিশ রয়েছে, ঢালু দেওয়াল বা কার্নিশ মানে কি, মানে সেটি আপনার পূর্ব দিক বা উত্তর দিকটা উঁচু, দক্ষিণ পশ্চিম দিকে নেমে গেছে ঢালু হয়ে, এই রকম যদি স্তূপাকৃত কোনো মাটি পদার্থ জঞ্জাল বাড়ির এই দক্ষিণ পশ্চিম কর্নারে পড়ে থাকে, বা এরকম কোনো পুরনো প্রাচীর ভেঙে গেছে, অর্ধভগ্ন এরকম ভাঙা অবস্থায় পড়ে আছে দক্ষিণ পশ্চিম দিকে যদি থাকে, সেই বাড়ির সন্তানদের কিন্তু বিবাহে দেরি হবে, বহু বাধা সম্মুখীন আপনারা হবেন।
অবিবাহিত মেয়েদের শোয়ার ঘর কখনোই দক্ষিণ পশ্চিম কোণে হওয়া উচিত নয়। যদি হয় তাহলে কিন্তু সেই সকল মেয়েদের বিবাহে দেরি হতে বাধ্য। যথাযথ সময়ে বিয়ে হওয়ার জন্য মেয়েদের শোয়ার ঘর অবশ্যই বাস্তুমতে হওয়া দরকার। সেটা হচ্ছে উত্তর পশ্চিম দিকে বায়ু কোণে মেয়েদের শোয়ার ঘর হওয়া প্রয়োজন। যদি না হয় তাহলে দেখবেন সেই সকল বাড়ির মেয়েদের বিবাহে বাধা আসছে অথবা বিবাহ দেরিতে হচ্ছে। যে সকল বাড়িতে বিবাহযোগ্য বা যোগ্যা সন্তান রয়েছে তাদের ঘরগুলোতে সবসময় লাইট কালার, খুব সোবার কালার ইউজ করা উচিত। কখনোই ব্ল্যাক, ডিপ ব্লু বা গাঢ় কোনো রং, এইরকম রং ব্যবহার করা উচিত নয়। কারণ এই ধরনের রং বাড়িতে নেগেটিভ বা নেতিবাচক শক্তির উৎপাদন করে বাড়িতে বা ঘরের মধ্যে। তাহলেও কিন্তু আপনাদের সেই সকল সন্তান সন্তাদিদের বিবাহে দেরি বা বাধা সৃষ্টি হতে পারে। যে সকল বাড়ির উত্তর পশ্চিম কোণ বা বায়ু কোণ যদি কোনো ঘর থাকে, যদি কোনো জায়গা এরকম থাকে যেটা খুবই অপরিষ্কার, তাহলেও কিন্তু সেই সকল বাড়িতে সন্তান সন্তাদিদের বিবাহে বাধা বা দেরি হতে পারে। বিবাহযোগ্য পাত্র বা পাত্রী যেন কোনোদিন কোনো ঘরে বিমের নিচে তাদের বিছানা না হয়, তাহলেও কিন্তু বিবাহে দেরি বা বাধা হতে পারে। বিবাহযোগ্য সন্তানদের সব সময় দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো উচিত। আসুন বন্ধু, এবার আমরা দেখে নিই যে যদি এই বাস্তুগত কারণে আমাদের বাড়িতে বিবাহে বাধা বা দেরি আসে তাহলে আমরা কী কী প্রতিকারগুলো নেব। হ্যাঁ বন্ধুগণ, কারোর কাছে যাওয়ার প্রয়োজন নেই, আপনারা নিজেরাই এগুলোর প্রতিকার করুন। এই ভিডিও দেখে দেখবেন এর 90% যে কারণ বিবাহে বাধার তা দূরীভূত হয়ে যাবে। আসুন দেখে নিই বিবাহে বাধা দূর করার প্রতিকারগুলো কী কী। যে সকল সন্তানদের বিবাহ দেবেন বলে স্থির করছেন, মানে বিবাহযোগ্য পুত্র বা বিবাহযোগ্যা কন্যা, তাদের ঘরে পূর্ব দিকের দেওয়ালে অবশ্যই একটি শিব পার্বতীর ছবি লাগিয়ে রাখবেন। এছাড়াও পূর্ব দিকের দেওয়ালে একটি তামার সূর্যদেব বা সূর্যদেবের ছবিও লাগাতে পারেন পূর্ব দিকের দেওয়ালে। যদি ঘরের প্রধান সদর দরজা বাস্তু অনুযায়ী না থাকে তাহলে বিবাহের প্রস্তাব বা প্রপোজাল বা বিবাহের ফাইনাল কথাবার্তা সেই ঘরের মধ্যে না হওয়াই ভালো। ঘর থেকে বাইরে কোনো রেস্টুরেন্টে, হোটেলে বা অন্য কোনো আত্মীয় স্বজনের বাড়িতে করাই বেটার। দক্ষিণ পূর্ব দিকে যেই ঘরে বিবাহযোগ্য কন্যা বা বিবাহযোগ্য পুত্র থাকবে সেখানে দক্ষিণ পূর্ব দিকের দেওয়ালে লাল রঙের বাল্ব একটা জ্বালিয়ে রাখুন, বা আজকালকার দিনের লাল রঙের এলইডিও এসছে খুব কম, 2-3 ওয়াটের, সেটাও জ্বালিয়ে রাখতে পারেন। আর দক্ষিণ পশ্চিম দিকে এই পরিবারের, দক্ষিণ পশ্চিম দিক মানে দক্ষিণ পশ্চিম দিকের যে ঘরটি হবে সেটি জেনারেলি বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের ঘরটি গৃহকর্তা বা গৃহকর্ত্রীর হওয়া উচিত। এবং সেই দক্ষিণ পশ্চিম দিকে, সেই ঘরের দক্ষিণ পশ্চিম দিকের দেওয়ালে সেই গৃহকর্তা বা গৃহকর্ত্রীর বিবাহের কোনো ছবি যদি থাকে সেটি পুরনো হোক, গোল্ডেন ফ্রেমে বাঁধিয়ে সেই দক্ষিণ পশ্চিম দিকের ওয়ালে রাখবেন। তাহলে দেখবেন এই বিবাহের বাধাগুলো দূরীভূত হবে। আর সর্বশেষ প্রতিকারটি কি, খুবই মহাশক্তিশালী প্রতিকার, সেটি হচ্ছে পঞ্চমুখী হনুমানের কবচ। সেই সকল সন্তানদের অবশ্যই ধারণ করান পঞ্চমুখী হনুমানের কবচ। আমি বলছি এই সব প্রতিকারগুলো আপনারা যদি ঠিকঠাক নিয়ে থাকেন তাহলে 45 দিনের মধ্যে আপনাদের বিবাহের জন্য যোগাযোগ শুরু হয়ে যাবে, কন্ট্যাক্টস আসা শুরু হয়ে যাবে, আর 3-6 মাসের মধ্যে বিবাহ হয়ে যাবে।
আজকের মতন এখানেই শেষ করছি বন্ধুগণ। আগামী দিনে আবার নতুন কোনো বিষয় নিয়ে উপস্থিত হব আপনাদের কাছে। নমস্কার।